বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় বসলেন প্রেমিকা। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদিয়ার কৃষ্ণগঞ্জের মাছদিয়া লক্ষ্মীডাঙ্গা এলাকায়। স্থানীয় বাসিন্দা গোপাল সাধুকার ছেলে বাবু সাধুকা পেশায় মুদি, অন্যদিকে প্রেমিকা স্বর্ণখালী মাছের পাড়ার বাসিন্দা মাম্পি বিশ্বাস। মাম্পি বিশ্বাসের মা বাবা দুজনেই মারা গেছেন। অভিযোগ, দীর্ঘ সাত বছরের প্রেমের অবসান ঘটিয়ে বাবা মায়ের পছন্দের পাত্রীকেই বিয়ে করতে চান বাবু সাধুকা। খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেমিকের বাড়ি হাজির হন মাম্পি, কিন্তু আপ্রাণ চেষ্টার পরও তাদের সম্পর্ক মেনে নিতে নারাজ ছিল বাবুর পরিবার। বেগতিক দেখে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় বসেন মাম্পি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। শত চেষ্টার পরেও মাম্পি নিজের সিদ্ধান্তে অনড়। প্রেমিককে বিয়ে করার পর নিয়ে ধর্ণা কর্মসূচি চালিয়ে যাচ্ছে মাম্পি। আপনি বাইরে যাবেন না, ভালো ভালো বলছি কিন্তু আপনি যান না, আপনার বলছি আপনি কমপ্লেন করুন, কেস করুন, আপনার আপনি চলুন বলছি তো আমার অভিযোগ, আমাদের ছ সাত বছর রিলেশন ঠিক আছে, এবার ও মানতে চাইছে না আর আমি এখান থেকে যাবো না। আচ্ছা, প্রশাসন তো বলছে কোনো অভিযোগ নেই, এ ব্যাপারে কি বলবেন? আমি এখনই যাবো, ওকে আসুক, ওকে ডেকে নিয়ে আসো। আপনি অভিযোগ করুন না, থানায় গিয়ে অভিযোগ করুন, তারপর গিয়ে আমরা বিয়ে দিয়ে দেবো, চিন্তা নেই, চলুন আপনি অভিযোগ করুন, আপনি অভিযোগ করেন, চলেন, ভালো ভাষা থাকলে ছেলে এমনি ছুটে চলে যাবে। সাত বছরের রিলেশন আমাদের ঠিক আছে, এবার আমি জাস্ট কথা বলতে এসেছিলাম এদের কাছে যে ওর যেহেতু বাড়ি থেকে কালকে মেয়ে দেখতে গেছিল, এবার এত বছর রিলেশন ঠিক আছে নিশ্চয়ই খারাপ লাগে, আমি জাস্ট এসে শুনতে চাইছিলাম তোমার কি মেয়ে দেখতে গেছে বলছে না। তারপরে আমি বলছি যে তাহলে তোমার মাকে ডাক দাও, আমি জাস্ট কথা বলে চলে যাব ঠিক আছে। এবার ওরা তো শুনলই না, উল্টে এত কিছু সিন ক্রিয়েট করলো, নাহলে আমি নর্মালে কথা বলে চলে যেতাম ঠিক আছে। এবার এত কিছু হয়ে যাওয়ার পর ওরা বলছে আমি চিনি না জানি না, আমাকে আরও উল্টোপাল্টা কথা বলেছে। এবার আমার বক্তব্য, ও যেহেতু এত বছর রিলেশন করলো, আমি এখান থেকে যেতে চাইও না, আমি অন্য কোনো মেয়েকে আসতেও দেবো না, মানে ও অন্য কোনো মেয়েকে আবার কথা বলে আবার তাকে ই করবে, আমার জীবনটা নষ্ট করে, তাই আমার এই বক্তব্য। ওকে নিয়ে এসে ওকে যা করে আমি ওকে, আচ্ছা হচ্ছে যে আপনি অভিযোগ করলেই তবেই হচ্ছে স্টেপ নেবে, এই বিষয়ে কি বলবেন? অবশ্যই আমার বাড়ির লোক গেছে ওইখানে কমপ্লেন দিতে। আচ্ছা, আপনার নাম? আমার নাম মাম্পি বিশ্বাস। অবশ্যই তারপরে যা স্টেপ নিও আমি সেটাই নেব, আমি তো বলেছিলাম নর্মালে আমি কাজ ঠিক করে নিতে, ওরা তো মানলো না, ওরা শুনলোই না, তাহলে আমার তো আর কিছু করা থাকে না তারপরে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।